নওগাঁ বাজারে বেড়েছে চালের দাম খুচরা কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে স্বর্ণা কাতারি ভোগ জিরাশাইল সহ বেশিরভাগ চাল নগার পৌর খুচরা চাল বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী শস্য বান্নার খ্যাত উত্তরে জেলা নওগাঁ এখন ইড়িবরু ধানের ভর মৌসুম কিন্তু ধানের ভর মৌসুমে আসলে চালের দাম বেড়েছে প্রকারবেদে দুই থেকে তিন টাকা আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে এ বাজারে ঈদ পরবর্তী সময়ে বেঁধে সব ধরনের চালের দাম দুই থেকে তিন টাকা বেড়ে স্বর্ণা পাঁচ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কাঠারিভোগ ষাট থেকে পঁয়ষট্টি টাকা জিরা সাইল আঠান্ন থেকে ষাট টাকা বিয়ার ঊনপঞ্চাশ এবং শুভলতা চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি দরে তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে ঈদের মধ্যে আসলে চালকলগুলো চাল উৎপাদন বন্ধ ছিল এবং বাজারেও ধানের সরবরাহ কিছুটা কম থাকার কারণে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে একশো থেকে একশো টাকা পর্যন্ত যদি বলি কাঠারিভোগ ধান সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে তেরোশো টাকা পর্যন্ত এবং মোটা জাতের ধান বিক্রি হয়েছে হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত যেহেতু ধানের দাম বেড়েছে আর এর প্রভাব পড়েছে চাল উৎপাদনে এতে করে খরচ যেমন বেড়েছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন যে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তাদের আয় ঠিক রয়েছে আগের মতো অর্থাৎ তাদের আয় আগের মতো থাকলেও চালের দাম বেড়ে যাওয়ার কারণে তারা অনেকটাই কষ্টের মধ্যে পড়েছেন আবার খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তাদের চালের ব্যচা কিনা একইবারেই কমে গেছে তবে চালের বাজার যেহেতু হঠাৎ করে বেড়ে গেছে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদাবি করেছেন সচেতনরা এই ছিল আমার কাছে চালের বাজার থেকে সবশেষ